আজ পাঁচই মে, আজকের এই দিনে আজ থেকে 205 বছর আগে 1818 খ্রিস্টাব্দে জার্মানিতে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান দার্শনিক, চিন্তাবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক এবং সমাজতত্ত্ববিদ কার্ল মার্ক্সের জন্ম হয়েছিল। তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা কিভাবে যে শোষণমুক্ত এত সমাজ তৈরি করার ব্যবস্থা এই পৃথিবীতে গড়ে তোলা যায় এবং এটাকে সাম্যবাদের সর্বোচ্চ শিখরে নিয়ে এই পৃথিবী থেকে চিরকালের জন্য মানুষ দ্বারা মানুষের শোষণ, বৈষম্য, সংঘাত, রক্তপাত দূর করা যায় সেই মতবাদ তিনি আবিষ্কার করেছেন। কার্ল মার্ক্সের জন্মের আগে বা পরে পৃথিবীকে বহু দার্শনিক জন্ম দিয়েছে, করেছে, পৃথিবীতে নানাভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু এই পৃথিবীকে কীভাবে পরিবর্তন করা যায়, চেঞ্জ করা যায়, কার্ল মার্ক্স ব্যতীত বা কার্ল মার্ক্সের আগে কেউ করেননি, পরেও সেরকমভাবে কেউ করেননি। পরে কার্ল মার্ক্সের এই তত্ত্বের উপর ভিত্তি করে কমরেড লেনিন রাশিয়াতে সমাজতান্ত্রিক রাষ্ট্র করেছিলেন, চীনে মাও সেতুং, ভিয়েতনামে হোচিমিন, কিউবাতে ফিডেল কাস্ট্রো চে গুয়েভারা সুব্যবস্থা করেছেন। আজও পৃথিবীতে এই ব্যবস্থায় সর্বশ্রেষ্ঠ বর্তমান পৃথিবী যে লগ্নে পুজির দাপটে যখন বৈষম্য গরিব এবং গরিবে হিমালয়ের চেটেও বাড়ছে সেই সমতির সমেতে এটা প্রমাণিত সমাজতান্ত্রিক ব্যবস্থায় এবং কার্ল মার্ক্স তার শ্রেষ্ঠ আমরা সেই কার্ল মার্ক্স দিয়ে আমাদের পর্যায়ে স্মরণ করছি এবং তার তত্ত্বের উপর ভিত্তি করে আগামী দিন আমাদের দেশের শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের লড়াইয়ের জন্য অঙ্গীকার নিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.